সাংবাদিক প্রণব সরকারের মায়ের নামাঙ্কিত লীলাবতী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিলেন বিপ্লব কুমার দেব। ছাত্রছাত্রীদের কল্যাণে এদিন সাংসদ বিপ্লব কুমার দেবের বেতন থেকে ১ লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেন। শনিবার ঋষিমুখস্থিত জয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ৭ জনকে মেধাবৃত্তি প্রদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আমি এখন স্যালারি তো ঠিকঠাকই পাই রাজ্যসভার এমপি হিসাবে, ১ লাখ ১ টাকা আমি আপনাকে চেক দিয়ে দেব। আর সবসময় মনে রাখবেন, আমি প্রণববাবুকে বলবো, শুভ কার্যক্রমে দেরি করতে নেই, তৎক্ষণাৎ ঘোষণা করে দেওয়া। রতনলাল নাথ ত্রিপুরাতে শিক্ষার ফাউন্ডেশন দিয়েছেন, সেই শিক্ষা এনসিইআরটি সিলেবাস এনে ৩ মাসের মধ্যে লাগু করা কঠিন কাজ, ভারতবর্ষ কোনো রাজ্যে আজ পর্যন্ত করতে পারেনি। কেন্দ্র সরকার তার প্রশংসা করেছে, ফাইলে আছে, মিনিটসে আছে, ইতিহাস তৈরি করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, ভারতীয় জনতা পার্টির সরকার মানসিকরণ করে, গেরুয়াকরণ করে না, তার জন্য এনসিইআরটি এর ন্যাশনাল সিলেবাস নিয়ে এসেছি শিক্ষার ভিত নির্মাণের জন্য। যদি সেই ভিত হয় তবেই কি আপনি বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি করতে পারবেন। ভিতে যদি মজবুত না হয় তো আপনি সেই বিল্ডিং